উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। এদিন রায়গঞ্জে কর্ণজোড়া অবস্থিত অডিটোরিয়ামে সম্মেলন আয়োজন করা হয়। শারদোৎসব শেষে আয়োজিত সম্মেলনী অনুষ্ঠানে উত্তর দিনাজপুর জেলা দলীয় বিধায়করা উপস্থিত ছিলেন। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল আগরওয়ালের পৌরোহিত্যে এদিনের অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন কানাইবাবু বলেন, বিজয় সম্মেলনী উপলক্ষে উপস্থিত সকলে পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় ছাড়াও সাংগঠনিক কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এদিনের অনুষ্ঠানে। এই বিজয় সম্মেলনীকে কেন্দ্র করে আমাদের দল সাংগঠনিকভাবে আরও মজবুত হবে বলে মনে করছি আমরা। আমরা কর্ণজোড়া অডিটোরিয়ামে উত্তর দিনাজপুর জেলাবাড়ি একটা বিজয় সম্মেলনের আয়োজন করেছি। এখানে বিভিন্ন অঞ্চল থেকে অঞ্চল সভাপতিরা উপস্থিত হয়েছেন, প্রধানরা উপস্থিত হয়েছেন, পঞ্চায়েত সমিতির সভাপতিও আছেন, ব্লকের যারা প্রেসিডেন্ট আছেন ওনারাও আছেন, দলের জেলায় যারা জেলার দায়িত্বে আছেন যত সিস্টার কনসার্ন যত দায়িত্ব আছেন শাখা সংগঠন সবাই উপস্থিত আছেন, বিধানসভা যারা সদস্যরা আছেন তারাও উপস্থিত আছেন, জেলা সভাধিপতি জেলা সহসভাধিপতি সবাই এখানে আজকে এসে গেছেন বা আসছেন। আজকে গোটা জেলা নিয়ে আমরা একটা বিজয় সম্মেলনী করব। এই মঞ্চে আমরা কিছুটা রাজনৈতিক আলোচনাও করব, সাংগঠনিক আলোচনা।